আজকে পার্কে নিয়ে চলে এসেছি। তো তোমরা আমার ব্লগটা দেখো। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো আজকে পার্কের এটুকু শর্ট ব্লগ দিচ্ছি তোমাদের, দেখো যাচ্ছে। তা আমাদের বাড়ির পাশের পার্ক, কি সুন্দর ফুলগুলি। সোনা যাচ্ছে ও পার্কে, অনেকদিন থেকে পার্কে আসতে যাচ্ছে। তো ওই বাইরের পার্কে এখনো নিয়ে যাওয়া, নিয়ে যেতে পারলাম না ঘুমের থেকে, উঠলো কেবল। তো তাই জন্য দেখো ফুলগুলো, তার জন্য এখানে নিয়ে আসলাম ওকে। ফুলগুলো দেখো কি সুন্দর। যে পার্কে চলে এসছে, সোনা সোনা নামবে নামবে, ওরা একটু চলে একটু নামো তো বুনুটা, চরু বুনুটা একটু উঠুক, তোমরা নামো। ও চলো দোলনা তো চড়ছে, দেখো কি অবস্থা। এই পার্কও এখন আস্তে আস্তে লোক হচ্ছে। হ্যাঁ সোনা এই যে দেখো, হাই বলো, হাই বলো। তুমি এদিকে আসো, এই দিকে আসো, না লাগে না লাগে নাই, অল্পতেই গেছে। আর যাচ্ছি বাবা, না না এই যে আমরা এখন দেখি ও কোনটা চড়বে, ওকে চড়াই। স্লিপারের উপর দিয়ে যাচ্ছি আমরা, স্লিপারের নিচ দিয়ে, সরি। এটাতে চড়বা, চড়ো। এই দেখো তোমাকে দেখা যাচ্ছে, চলো যেভাবে চলো। না না কে ফেলে আমার হাত চেপে যাচ্ছে। চলো
এই যে চলে এসেছি এদিকে এখনো এটা চলবে উঠতে পারবে না তো একা একা চলবা একটু দেখি আগে খুলবে না তো হবে আমি উঠবো উঠো এটা তো উঠো আমার ভয় লাগছে দৌড় রাখো ভালো করে এই যে চড়ছে অনেক দিন থেকে পার্কে চড়ছে ওদিকে সব ব্লগ করছে সরি শর্ট রিলস বানাচ্ছে বাদাম বাদাম দেখো এই যে সবাই কিন্তু হাই বলো বলো বলছো বলো এতদিন পর পার্কে এসছে ও ঘুম থেকে উঠে ওকে পার্কে আমি খুব একটা আনি না সত্যি কথা বলতে ওকে পার্কে আনাই হয় না একদিন গিয়েছিল ওর বাবার সঙ্গে অন্য আমাদের ওই অন্য পার্কে এটা আমাদের বাড়ির সামনে পার্ক এই যে আমাদের বাড়ির সামনে নদী বাঁধ একটা বাঁধের মধ্যেই পার্কটা করা ঠিক আছে আর ওই পারে এখানে বিজয়া দশমীর ঘাট আমাদের দশমী হয় ঠিক আছে দশমী হয় দুর্গাটা করে এখানে দুর্গা প্রতিমা ভাসানো হয় আর ওদিকে নদী তার সাথে বাঁধ ওই পার আর ওই পিছনে হচ্ছে ওই পার তোমরা দেখছো কিভাবে দোলনা চড়ছে আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে চলে এসছে দোলনা চড়বে জন্য এখানে মাসি ওকে দোলনা চালাচ্ছে এই এখনই এলাম দাদাও একটু আরে অল্প দাদা অল্প অল্প চল গল্প লাস্ট করে দেবো বলছে সময় শেষ আমরা একটু এগিয়ে এলাম তাই বললে হয় নাকি সময় শেষ সবগুলো চলবে তো ওই যে বাদাম বাদাম না বাদাম বাদাম ওরা শর্ট রিলস বানাচ্ছে বাদাম তো এখন আবার আরেকটাতে চলবে ওটাতে যাচ্ছি তো এখন আমি দেখো বাড়ি আমি হাউস কোট পরে চলে এসেছি আমাদের একদম বাড়ির কাছে ঠিক আছে আমি মনে করো এই যে বাঁধের রাস্তা এটা উপরের রাস্তা হ্যাঁ এই উপরের রাস্তাতে উঠে আমাদের বাড়ি তো শোনো উঠতে পারবে তুমি হায় মানে রিক্স নিস না কথাটা সত্যি বলছে একটা বাচ্চা রয়েছে না 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 ধরতে হবে না তুলে পাটা ঢুকে যায় ওদেরকে নামতে দে বাচ্চাকে নামতে দে এটাতে উঠলে নাকি অনেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে তো রিক্সটা নেওয়া হলো না যাই হোক এখন এদিকে ছোটটাতে একটু চড়ে বাড়ি চলে যাবো সোনা এই ছোটটাতে চড়ো এই ছোটটাতে চড়ে তারপর বাড়ি চলে যাবো আমরা হ্যাঁ চাবি নিচ্ছিস তো হ্যাঁ আচ্ছা বাকি আছে তো তারপর আরেকদিন এসে চড়বো চলো
ওঠো ওঠো, এটা চড়ুক, এটা চড়ুক দুই তিনবার সবাই বেড়াতে বেড়াতে। হ্যাঁ চলো, কি সুন্দর আনাই তো দোল না, ওদিকে নেই। আবার একদিন ওইটাতে যাব, বড় পার্কে যাব আমরা, বড় পার্কে যাবো আরেকদিন। হ্যাঁ দুবার হয়ে গেছে, দেখো ফুলের এখানে কি সুন্দর। আমরা পার্কের থেকে বেরিয়ে পড়লাম, এই যে পার্কের গেটের থেকে বেরিয়ে পড়লাম, এটা পার্কের পেছন গেট, ওদিকে আরেকটা গেট আছে, এই যে লাইট জ্বলে গেল রাস্তা, আমরা এখন পার্কের থেকে বেরিয়ে পড়লাম। তো চলো বাড়িতে যাচ্ছি, টাটা, আমার ব্লগটা এখানে শেষ করছি, টাটা।